হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজকের পর যদি এই ধরনের প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাও, তাহলে কয়েক সেকেন্ডে করে দিয়ে চলে আসতে পারবে। তো তার আগে একটি কথা বলি যে এই ওয়ান ডে এক্সাম যেগুলো আছে এর মধ্যে ম্যাথের যেসব প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর মোটামুটি 40-60% ম্যাথ কিন্তু পেন ছাড়াই করা যায়, পেনের কোনো দরকার হয় না। সেটা অপশন টেস্টই মনে করো, অপশন টেস্ট 5-6 প্রকারের অপশন টেস্ট হয়, তো সেগুলো আমি পরের ভিডিওতে এক এক করে সব করিয়ে দেবো। আর 20-30% এগুলো এক দু লাইন হয়তো কষতে হতে পারে, কিন্তু এগুলো কয়েক সেকেন্ডে করা যায়। সব থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে 5-10% ম্যাথ, এগুলোতে একটু টাইম কনজিউম নেয়। আর এগুলো করা যায় না এমন না, যদি তোমরা রেগুলারিটি ঠিকঠাক মেনটেন করো, রেগুলার প্র্যাকটিসটা যদি ঠিকঠাকভাবে করো, তাহলে এগুলো খুব কম সময়ের মধ্যে তোমরা করে দিতে পারবে। সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ক্যালকুলেশন, স্পিডটা কিভাবে তোমাদের আসতে হয়। তো আমি এই সিরিজে আপাতত এই দুটো জিনিসের উপর ফোকাস রাখছি, এবং এর পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিভাবে ক্যালকুলেশন স্পিড করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। চলে আসি প্রথম প্রশ্নে। ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ঘন্টায় 36 মানে হচ্ছে সেকেন্ডে 10 মিটার, 10 মিটার যদি সেকেন্ডে হয়, 100 মিটার হবে 10 সেকেন্ডে। তাহলে বুঝতে পারছো কীরকমভাবে স্পিডে এই অঙ্কটি করা যাচ্ছে। আমি পরে আসছি এই প্রশ্নটিতে। আরেকটি প্রশ্ন দেখো, এটি ফুড এসে 2019 এসেছিল, এই প্রশ্ন দেখে অ্যান্সার করা যায়। প্রথমে কনসেপ্টটা দেখি যে 1 কিলোমিটার পার আওয়ার মানেটা কি। 1 কিলোমিটার মানে 1 কিমি ডিভাইডেড বাই 1 আওয়ার। তাহলে 1 কিমি মানে কত হচ্ছে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কিভাবে না 60×60। এবার কাটাকুটি করো, দুটো শূন্য কেটে দাও আর এটা 2 দিয়ে কাটো, এটা হবে 5, এটা হবে 18। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে, 5/18। তাহলে 1 কিমি পার আওয়ার মানে হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা সমান 5/18 মিটার পার সেকেন্ড। এটাকে আরেকটু ভালো করে লিখলে, এটা এটা এখানে গুণ করে দিলে হবে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। তো এই যে রেজাল্টটা বের হলো, এটাকে মনের মধ্যে গেঁথে নাও, কারণ টাইম স্পিড ডিস্টেন্সে এটার প্রচুর অ্যাপ্লাই আছে, প্রচুর বলে বোঝানো যাবে না। যেমন এটাকে যদি আমি 36 ভাবি, 36 কিলোমিটার পার আওয়ার, 18 কে 36 ভাবলাম, কত গুণ করলাম 2, তাহলে 5 কেও 2 দিয়ে গুণ করে 10 মিটার পার সেকেন্ড করে দিতে পারবো। এটাকে 3×18 ধরো 54 কিমি পার আওয়ার যদি করি, কত দিয়ে গুণ করলাম 3 দিয়ে, তাহলে এদিকে কত হবে, এদিকেও 3 দিয়ে গুণ হবে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার মনে করো এটার হাফ করে দিলাম, এটা যদি 9 কিমি পার আওয়ার হয় তাহলে এটারও হাফ হবে 2.5 কিমি পার আওয়ার। তো আজকের প্রশ্নে, আজকে যেগুলো আমি প্রশ্ন দিয়েছি সেগুলো হচ্ছে, এগুলোর গুণিতক হিসাবে আছে এমন প্রশ্নগুলো বেছে নিয়েছি, সেই সব প্রশ্নগুলো দেখেই কিন্তু অ্যান্সার করে দেওয়া যাবে। প্রথম প্রশ্নটি দেখো, 54 কিমি পার ঘন্টা সমান সূত্র কি ছিল, 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড, কত গুণ আছে 3 গুণ, তাহলে আমাদের উত্তর হবে 5-3 গুণ কোথায় আছে, এখানে। নেক্সট প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড কিমি পার আওয়ারে চেয়েছে, তাহলে 5 এর ভ্যালু 10 দেওয়া আছে, কত 2 গুণ দেওয়া আছে, তাহলে উত্তর কত হবে 18 2 গুণ। একটি গাড়ি সেকেন্ডে 15 যাচ্ছে, ঘন্টায় কত চেয়েছে, তাহলে 5 এর ভ্যালু 15 দেওয়া আছে 3 গুণ, তাহলে 3×18 = 54 অ্যান্সার। একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে গতি কত, তাহলে কিমি দিয়েছে, 4×18 = 72, 4 দিয়ে গুণ আছে,
তাহলে উত্তর কত হবে? 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 আনসার। একটি ট্রেন গতিবেগ 180 কিমি পার ঘন্টা, তাহলে 10 গুণ দিয়েছে দেখো, তাই না? তাহলে 5-এর 10 গুণ কত হবে? 50। একজন লোক 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত? 160-এ যাচ্ছে 800, কত গুণ? 5 গুণ। তার মানে সেকেন্ডে যাচ্ছে 5, সেকেন্ডে যদি 5 মিটার যায়, এটার মানেই তো 1 ঘন্টায় 18 কিমি যাবে। অপশন এ আনসার। একটি গাড়ির গতিবেগ 18 কিমি পার ঘন্টা হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 18 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় 18 কিমি যাচ্ছে, 72 কিমি 4 গুণ হবে। এই প্রশ্নটা দেখো, ফুড এসআই 2019 এসছে, এটি দেখে কি ঘাবড়ে যাব? অবশ্যই না। এখানে দেখো কি বলছে, 3×3=9, 10^3, তাহলে 10^3 মিটার পার সেকেন্ড। আমাদের সূত্র কি? 5 মিটার পার, মানে 5-এর গুণিতক হিসাবে। এটা কি 5-এর গুণিতক? অবশ্যই গুণিতক। কি করে? তা 5-এর সঙ্গে দেখো 2/3 গুণ হচ্ছে, তাই এটাকে দুভাবে করতে পারি, একটা ×2 করে ভাজিত 3 এই হিসাবেও ভাবতে পারি, আর একটা ভাজিত 3 করে ×2 এভাবে ভাবতে পারি। এবার 5-এর সঙ্গে এই যে কেসটা হয়েছে, এটা তো বাম দিকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারও সেম জিনিস করতে হবে। তাহলে 18-এর সঙ্গে একবার 2 দিয়ে গুণ করব, কত হয়? 36। তাকে 3 দিয়ে ভাগ করব, কত হয়? 12। হয় এইভাবে করতে পারো, নাহলে এইভাবে করতে পারো, আগে 3 দিয়ে ভাগ করে দাও 18-কে, 18-কে 3 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে গুণ করে দাও 12। উত্তর হবে 12 কিমি পার আওয়ার। পরের প্রশ্ন, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? এই প্রশ্নটা আমি প্রথমে করিয়েছিলাম, এটা কি এসেছিল? WBP বোধহয়, WBP SI 19 এসেছিল। তাহলে 36 মানে কত দেওয়া আছে? দ্বিগুণ, তাই তো? তাহলে মিটার পার সেকেন্ডে কতবার হবে? 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, 100 করতে গেলে কত? 10 সেকেন্ড। এবার নিশ্চয় বুঝতে পেরেছো কতটা ইজি এই অঙ্কটা করা যেত। ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? 54 মানে কত? 3×18=54, তাহলে মিটার পার সেকেন্ডে হবে 5×3=15 মিটার পার সেকেন্ড। তো 15 মিটার যদি 1 সেকেন্ডে যায়, 135 মিটার কততে যাবে? 15×9=135। অপশন বি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারলে, যদি না পারো আরেকবার ভিডিওটি দেখো, এবং তোমাদের যে প্র্যাকটিস বুকগুলো আছে ওখান থেকে এই চ্যাপ্টার অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমরা সব বুঝতে পারবে। থ্যাংক ইউ।